এবার দেখে নিব খেলার টুকরো খবরগুলো। চোটের কারণে আসন্ন ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। শুধু ফ্রেঞ্চ ওপেন নয়, একই সঙ্গে উইম্বলডন থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে লাল মাটির কোর্টে এই মুহূর্তে দেখা যাবে না নাদালকে। 2004 সালের পরেই প্রথম তিনি ফরাসি ওপেনে নামতে পারছেন না। রেফারির সমালোচনা করে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। একই সঙ্গে 75,000 পাউন্ড জরিমানা করা হয়েছে তাকে। এই নিষেধাজ্ঞার ফলে আগামী রোববার অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে থাকতে পারবেন না এই জার্মান কোচ। তবে চলতি লিগে দলের শেষ ম্যাচে সাদাম্পটনের বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন তিনি। দেশের তিনবারের দ্রুততম মানব ও এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান সুইজারল্যান্ডে একটি আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় অংশ নেবেন। 10 জুন সুইজারল্যান্ডের জেনেভায় হবে এই প্রতিযোগিতা। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই ইমরানুর রহমান ইউরোপের প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।